নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি কিন্তু বেশ কিছুদিন আগের, তো যাই হোক একটু দেরি হয়ে গেল ছাড়তে। তো ভিডিওটি হলো জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিডিও। তো আমরা চলে গেছিলাম চন্দননগর জগদ্ধাত্রী পুজোর দিন। তো সেখানে গিয়েই মানে হুগলিতে যেতেই প্রথমেই পড়েছিল এই প্যান্ডেলটি, খুবই সুন্দর। আর যাওয়া মাত্রই দেখলাম ওখানে তখন পুজোর ভোগ নিয়ে আসছে, তো আমরা একটু দাঁড়িয়ে পড়লাম এবং একটু ভিডিও করে নিলাম। বেশ, ওখানে একটু দাঁড়িয়ে তারপরে আবার চলে গেলাম পরবর্তী প্যান্ডেলে। তো চন্দননগরের রোড সাইডে যতগুলি প্যান্ডেল পড়ে সবগুলোই আমরা দেখেছি, তবে কোনটা বেশ কোন জায়গার নাম সেটা ঠিক জানি না, কিন্তু যতগুলি প্যান্ডেল ছিল সবই মোটামুটি দেখাও হয়েছিল। আর এবার তো প্রথম গেলাম, ভালোই লেগেছিল। এই প্যান্ডেলটিও বেশ সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এখানে প্যান্ডেলের মায়ের মূর্তি, জগদ্ধাত্রী মায়ের মূর্তি এত সুন্দর। আমি ফার্স্ট টাইম জগদ্ধাত্রী পুজো দেখতে গেছি, আর আমি সত্যি কথা জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়ে প্রথম মায়ের এত সুন্দর মূর্তি দেখে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। মানে মানে জানি না ক্যামেরায় বোঝানো যাচ্ছে কি কতটা বড়, যারা যাই বা যারা চন্দননগরে থাকে তারা জানে, কিন্তু আমার সত্যিই ধারণা ছিল না, আমি না গেলে এই ধারণা আসতে পারতাম না। আর তার চেয়েও আর একটা জিনিস ভালো লাগলো, প্রত্যেকটি মাকেই বেশ সাবেকি সাজ, আর প্রত্যেকটি জগদ্ধাত্রী মায়ের সোনার কিছু গহনা পরানো আছেই, আর ভালো লাগছে। আর এক একটি প্যান্ডেলের ভাবনা চিন্তাও এক এক রকম। আর এই যে এই প্যান্ডেলটি পুরো ঢুকতেই একদম শিবলিঙ্গে ভরান, তো দেখে এখন কোথায় এসেছি, তারকেশ্বরে নাকি, মানে আমি একটু অবাকই হয়ে যাচ্ছি যতই দেখছি। দেখো পাশে তারকেশ্বরে যেমন বাঁকড়াকার জায়গা থাকে, আর পরপর সব শিবলিঙ্গ দিয়ে সাজানো, খুব সুন্দর। আর মন্দিরের ভিতরে, মানে মন্দিরই বলা চলে, মন্দিরই তো অ্যাকচুয়ালি প্যান্ডেল দিয়ে তো মন্দিরই স্থাপন করে তাই না, মন্দিরেরই তো রূপ দেয়। তো সেই মন্দিরের ভিতরে মানে প্যান্ডেলের ভিতরে যেখানে জগদ্ধাত্রী মা রয়েছে, একদম সাবেকি নর্মাল একটি সাজ, কিন্তু কত সুন্দর। আর সেখানে বড় বড় তাবিজ মাদলি ঝোলানো রয়েছে লাল লাল কাপড়ে বাঁধা, বেশ দেখে মানে সম্পূর্ণ অন্যরকম একটা ভাবনা চিন্তা, বাইরে এত সুন্দর আর মায়ের সাজ লাল সাদার উপরে কোনো কথাই হয় না। এরপরে চলে আসলাম আরও একটি প্যান্ডেলে, তারপরে এই প্যান্ডেলটির কথা বলি। এই প্যান্ডেলটিও ভারী সুন্দর। এই প্যান্ডেলটিতে যখন ঢুকছিলাম আমরা বুঝতে পারিনি ভিতরে কি চলছিল, তো ঠাকুরগুলো জগদ্ধাত্রী মা যে এত বড় আর এত সুন্দর করে সাজানো সোনা দিয়ে, হ্যাঁ ভিতরে ঢুকেই দেখি এখানে চলছিল কুমারী পুজো। বাহ, এত দারুণ পাওয়া। আমি প্রথমে বুঝতে পারি না, আমি পিছনে দাঁড়িয়েছিলাম, তারপরে বুঝলাম এবং কুমারী পুজো জোড়া কুমারী পুজো, মানে দুটি মেয়েকে কুমারী সাজানো হয়েছে, কুমারী রূপে মা প্রতিমা রূপে পুজো করা হয়েছে। দেখো রাস্তার মাঝখানে এত সুন্দর প্যান্ডেল, এটা কিন্তু মেন রোড, রোডের উপরে। আর দিনের বেলাতেও যখন গেছি এত ভিড়, প্রতিটি প্যান্ডেলে বলার মতো নয়। আর এই প্যান্ডেলটি, এই প্যান্ডেলটি দেখার পরে মনটা সত্যি অন্যরকম হয়ে গেছিল, যেন আর কিছু বলতেই ভালো লাগছিল না, মেয়েদের জীবন তো। চলো দেখো, বেশি কিছু বলবো না। এই প্যান্ডেলটি আমাদের সমাজকে এত সুন্দর একটা বার্তা দিয়েছে বলার মতো নয়।
মেয়ে জীবন যে কত কষ্টের, কীভাবে লাঞ্ছিত হয় সমাজে, তারই এক প্রতিরূপ তুলে ধরেছিল এই প্যান্ডেলটি। তবে এগুলো থেকে বেরিয়ে আসতে পেরেছে, এখনো আমাদেরকে আরো অনেক লড়াই করতে হবে এই প্রতিকূলতাকে পেরোতে। আর সেই শক্তি তো আমাদেরকে যোগাবে মা জগদ্ধাত্রী। এরপরে চললাম রোড ধরে আরো একটি প্যান্ডেলের দিকে, শুধু ছুটে চলা। দেখো পুতুল নাচের ইতিকথা, এই পুতুল নাচ এখন উঠেই গেছে, না দেখাই যায় না। আমরা ছোটবেলায় দুই একবার দেখেছি, এখন আর দেখা যায় না। আর এটি তো দারুণ লাগলো, মা দুর্গা তার ছেলে মেয়েকে নিয়ে আসছে, সব কিছুই পুতুলের উপর নির্মাণ করেই করেছে। এই প্যান্ডেলটি লাইটে সুন্দরভাবে সেজে উঠেছে, আর মাতৃ প্রতিমার কথা কি বলবো, সে তো এক অপরূপ, মানে বলার মতো ভাষা আমার কাছে নেই যে এতটাই এতটাই সৌন্দর্য। আর কত সুন্দর ভাবনা চিন্তা, সাজসজ্জায় একদম ভরিয়ে তুলেছিল প্যান্ডেলটি। এরপরে আবার আরেকটি প্যান্ডেল রাজস্থানী, আর এই মায়ের মূর্তির পিছনে যে চক্রটি ঘুরছে সেটি কিন্তু বেশ সুন্দর। তারপরে এই যে লাইটিংগুলো, আমরা যেহেতু দিনের বেলা গেছিলাম তো বুঝতেই পারছিলাম যে রাতের বেলা এখানে আরও মানে শহর চন্দননগর শহর আরও সেজে উঠবে। তারপরে আরও একটি প্যান্ডেলে আমরা একের পর এক ঘুরতেছিলাম, আর এই যে ইনার কথা যদি বলি, ইনি মূর্তির মতো দাঁড়িয়ে আছে, একজন মডেল, জীবন্ত মানুষ, মানে এইভাবে এই সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কষ্টও লাগছিল ওনাকে দেখে। চলে এসছি আরো একটা প্যান্ডেলে, চলো দেখতে থাকো আর দেখতে থাকো, আমি তো দেখতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছি। তোমরা এই প্যান্ডেলটি ঢুকতেই প্যান্ডেলের প্রথমে, এটা একটি স্থায়ী মন্দির, মায়ের মন্দির, কালীমায়ের মন্দির, তো এখান থেকেই তার পাশে হচ্ছে জগদ্ধাত্রী মায়ের মূর্তি মানে প্রতিমা রয়েছে। তো এখানে একটা কথা বলি, এই জায়গায় অনেকেই পুজো দিয়েছিল, তো তাদের সন্দেশ অনেকেই দেয় তো বাটা, তো আমারও খুব ইচ্ছে করছিল এখান থেকে একটু প্রসাদ নিতে, কিন্তু ওখানে কেউই ছিল না, নিতেও পারছিলাম না, বাইরে এসে মনটা যেতেও চাইছিল না। তো কী করি, এই যে এই দাদা কি মানে ইনি কমিটির একজন, এই দাদাকে আমি বললাম, দাদা আমার একটু প্রসাদ নিতে ইচ্ছা করছে, আপনি কি একটু ব্যবস্থা করবেন? তা ওই দাদা আমাকে এই প্রসাদটা এনে দিয়েছিল, আর এই প্রসাদটা বাড়িতে নিয়ে এসে আমরা অনেকজন খেয়েছিলাম, বাড়ির সবাই খেয়েছিলাম, এবং আমার যে স্টুডেন্টরা পড়তে আসে প্রত্যেকেই দিয়েছিলাম। তারপরে চলে আসলাম আরও একটি প্যান্ডেলে, সারা দিন ভরে ঘুরেছি, একের পর এক প্যান্ডেল দেখে গেছি, এখানে যজ্ঞ চলছিল। মায়ের মুখটি কি অপূর্ব, তারপরে এই যে চন্দ্রযান 3, এরপরে আরো একটি প্যান্ডেল, এখানেও বেশ মাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে।
এরপরে চললাম আরো একটি প্যান্ডেল দেখতে। এত প্যান্ডেল, এত মায়ের মূর্তি, আর দেখো এটি একটি রথ, জগন্নাথের রথে, মানে এটি জগন্নাথ মন্দির, এবং সেই মন্দির ভিতরেই জগদ্ধাত্রী মায়ের পুজো হয়, এবং পাশে একটি বাজারও আছে। আমার কিন্তু খুব ভালো লেগেছিল এই প্রতিমাটি, মানে সমস্ত প্রতিমায় একের পর এক, মানে আর মানে মায়ের রূপ, জগদ্ধাত্রী মায়ের যে মুখটা, প্রত্যেকটাই অসম্ভব সুন্দর, মানে কি বলবো, যেন একটা কেমনই অনুভূতি মায়ের সামনে গিয়ে দাঁড়ালে। আর এই মায়ের মূর্তিটা এত বড় ছিল, এত বড় ছিল, মানে সামনে দাঁড়ালে যেন আমাদেরকে ছোট ছোট মনে হচ্ছিল, খুবই ছোট মনে হচ্ছিল যে একদম মায়ের পায়ের কাছে আছি, আর মায়ের পায়ের কাছেই তো থাকতে চাই। তারপর এই যে মগজাস্ত্র, আমাদের মগজ, মস্তিষ্কে এখন কি রয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সেগুলি, বইকে আমরা প্রায় ভুলতেই বসেছি, সেরকমই একটা মেসেজ এই মণ্ডপটির মধ্য দিয়ে দিতে চেয়েছিল। এই যে তোমার দাদাভাই বলছে আমি আর নামবো না, আমি বাইকেই দাঁড়িয়ে থাকবো, এবার তুমি যাও, তুমি দেখো, তুমি যত পারো ভিডিও করো। তো বাইরে দাঁড়িয়েছিল, আমি গেলাম ভিতরে। আসলে এত প্যান্ডেল, এত প্যান্ডেল চন্দননগরে, আর যত সন্ধ্যা হচ্ছে, দিনের বেলা বাড়ছে, তত মানুষের ভিড়। এই যে লাইটিং, আর এই গাড়িগুলোও রেডি হচ্ছিল পরের দিন শোভাযাত্রার জন্য, আর লাইটিংটা দেখতে পেয়ে ভারী ভালো লাগছিল, যে একটু পরে তো আমরা বাড়ি ফিরে যাব, সন্ধ্যার আগেই একটু যদি লাইটিংটা দেখতে পারতাম, তো দেখে বেশ ভালোই লাগলো। আর একটা কথা বলি, এই যে মেলা, পুজো আসলে না, এগুলোর সাথে সাথে জড়িয়ে থাকে অনেক মানুষের জীবন ও জীবিকা। মার এই জন্যই বিভিন্ন রূপে বারবার আসে, যাতে সবার মুখে হাসি ফোটে। এই মানুষগুলো কিন্তু এই মেলা পুজো পার্বণের অপেক্ষায় থাকে, যে অনেক লোকের সমাগম হবে, তাদেরও একটু ব্যবসা বাণিজ্য ভালো হবে। খুব ভালো লাগছিলো কিন্তু এই হাড়গুলো, কিন্তু আমাদের কাছে সময় বড্ডই কম ছিল, মানে ফেরার সময় হয়ে আসছিল প্রায় আমাদের। আমাদের বাড়ি কাঁচাপাড়া, আমরা গেছি সেই হুগলি চুচুড়া পার করে চন্দননগর, মানে বাড়ি থেকে অনেকটাই দূরে। আর দেখো লাইটগুলো কত সুন্দরভাবে জ্বলে রেছে, মানে কী আর বলবো, বুঝতেই পারি।